আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন পর কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই আজকে যে অফারটা শেয়ার করব অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন, কারণ আজকের অফারে আপনি জয়েন করলে কনফার্ম ওরা কিন্তু বলে দিছে হচ্ছে $12 করে পেমেন্ট পাবেন ফর অল ইউজার। ঠিক আছে, সবাই কিন্তু $12 করে পেমেন্ট পাবেন। আর এটাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করে থাকেন অবশ্যই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু সব আপডেট, সব পেমেন্ট প্রুফ, সব কিছু কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি শেয়ার করতেছি। যদি আপনি আমার কথা মতো প্রতিনিয়ত প্রত্যেকটা প্রজেক্টে কাজ করেন তাহলে 100% আপনি পেমেন্ট নিতে পারবেন। অলরেডি কিন্তু অনেক ভাইয়ার ইনকাম করতেছে, যেগুলো পেমেন্ট প্রুফ কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করে যাচ্ছি, এইগুলো পেমেন্ট প্রুফ কিন্তু শেয়ার করা হচ্ছে। আর এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে দেখেন কালকে কিন্তু অনেক ভাইয়ারা পেমেন্ট পেয়েছে, $65 কেউ পেমেন্ট পেয়েছে, কেউ দেখেন এখানে $25 পেমেন্ট পেয়েছে, এরকম কিন্তু অনেকে, কেউ $10 পেমেন্ট পেয়েছে। এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা পেমেন্ট প্রুফ শেয়ার করি, যে পেমেন্ট প্রুফগুলো আপনি শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন। দেখেন $64 পেমেন্ট পেয়েছে, তো এখানে দেখেন $166, এখানে দেখেন $166, এখানে দেখেন $40, $62 পেমেন্ট পেয়েছে। তো এরকম পেমেন্ট প্রুফ প্রতিনিয়ত কিন্তু শেয়ার করা হয়। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে, জয়েন করে নেবেন। আর আজকের অফারটা লিঙ্ক, টুডেস এয়ারড্রপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এই পোস্টটি নিয়ে আসবে। আপনার যদি বাইবিট এক্সচেঞ্জারে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে জাস্ট এই লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে জাস্ট Level 1 যে কেওয়াইসিটা আছে ওই কেওয়াইসিটা করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনি কী করবেন, আপনি এখানে $10 থেকে $20 মতো ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে জাস্ট $100 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। $100 ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে কার সাথে? SSRAP-র সাথে USDT পেয়ার নিতে হবে। তাহলে হচ্ছে আপনি এখান থেকে $12 রিওয়ার্ড পাবেন, যেটা আপনি কবে রিসিভ করবেন দেখেন 22 থেকে 23 সেপ্টেম্বরের ভিতর কিন্তু আপনি এই পেমেন্টটা রিসিভ করবেন। তো আমি সরাসরি আমাদের যে বাইবিট অ্যাকাউন্ট আছে সেই বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আপনি অবশ্যই ডিপোজিট করে নেবেন। এখানে দেখেন আমি প্রায় $67 মতো ডিপোজিট করছি, যেহেতু আমি বাইবিটের একটা লঞ্চ পেডের অফার চলতেছে সেটাও জয়েন করব। এখন আমাদের কাজ কী, এখন হচ্ছে আমাদের এখানে মার্কেটে আসতে হবে। মার্কেটে আসার পরে এখান থেকে আমরা কী করব, SSRAP এটা লিখব। লেখার পরে এদের যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আসবে, দেখেন চলে আসছে। তো প্রায় কিন্তু 35% কিন্তু এটা আপ হয়ে গেছে। এখন আমরা কী করবো, এটা হচ্ছে আমরা একটা বাই করবো, তিনটা ট্রেড করতে হবে আপনাকে। ঠিক আছে, ওইখানে কিন্তু বলে দিচ্ছে মিনিমাম তিনটা ট্রেড আপনাকে নিতে হবে। তো আমি এখান থেকে আমি ট্রেড নিচ্ছি, যদি তিনটা ট্রেড আমি নেবো তো আমি এখান থেকে $40 ট্রেড নিব। তো $40 আমরা এটা কী করবো, বাই করবো। তো আমরা এখানে জাস্ট বাইতে ক্লিক করলাম, এটা আমাদের, আচ্ছা এটা কী লেখা আসলো, ও সরি, এখানে আমাদের বাইতে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক করার পর এখানে আমি $40 হচ্ছে বাই করতে যাচ্ছি। তো আমি এটা বাইতে ক্লিক করলাম, বাইতে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা বাই হয়ে গেল। আবার আমি কী করবো, এটা হচ্ছে আমি সেল করে দিব। তো আবার এটা আমি সেল করে দিলাম, তাহলে আমার কিন্তু $80 ট্রেড ভলিউম কমপ্লিট, দুইটা ট্রেড আমার অলরেডি হয়ে গেছে। তো তারপর আমি আরেকটা ট্রেড নেবো, এখান থেকে আমি আরেকটা $40 একটা ট্রেড নেবো, $40 একটা ট্রেড নিলাম। তো প্রাইসটা একটু আপ ডাউন করতেছে, তো দেখে শুনে ট্রেড নেবেন। তো এখানে আমরা এটা বাই করলাম, এগেন আবার এখানে আমরা কী করবো, এগেন আমরা এখানে সেল দিয়ে দেবো। ওকে, তো আমরা এটা সেল করে দিলাম। তাহলে আমি মোটামুটি 4টা ট্রেড করে ফেলছি। এখানে হচ্ছে আপনি যে অর্ডার দেখতে পারবেন, আপনি কী কী করতেছেন না করতেছেন, অর্ডার হিস্টোরি, ট্রেড হিস্টোরি সবই আছে। এখানে দেখেন আমি প্রায় কিন্তু $40-$80-$80-$160 কিন্তু আমি ট্রেড ভলিউম কমপ্লিট করে ফেলছি 4টা ট্রেডে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে ট্রেড ভলিউমটা কমপ্লিট করতে হবে। এইটুকুর কাজ করলে আপনি এই অফারটার জন্য এলিজিবল হয়ে যাবেন। আপনাকে ওরা অটোমেটিক হচ্ছে আপনাকে কী করবে, 22 থেকে 23 সেপ্টেম্বরে কিন্তু ওরা আপনাকে পেমেন্টটা করে দেবে। জাস্ট এইটুকুই আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। আর এখানে আপনি যেভাবে বললাম ওইভাবেই আপনি করেন। আর এখানে আমি হয়তো সেপ্টেম্বর বলছি, এখানে 22 থেকে 23 হচ্ছে ডিসেম্বরের ভিতর হচ্ছে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। এটুকুই কাজ করে রাখেন। আর এখানে লাঞ্চ প্যাডের একটা অফার চলতেছে, এটাতে জয়েন করতে পারেন। তো এখানে সরাসরি লাঞ্চ প্যাডে চলে আসবেন। তো লাঞ্চ প্যাডে চলে আসার পরে এটাও আপনার চেষ্টা করবেন যে এটাতে জয়েন করার জন্য। এটা আমি জয়েন করে নিব। তো আমি এটাও দেখাই দিচ্ছি কীভাবে আপনার জয়েনটা করতে পারেন। তো এটা রিফ্রেশ নিচ্ছে, রিফ্রেশ নেওয়ার পরে এখানে লাঞ্চ প্যাডের যে এটা আছে, লাঞ্চ প্যাডের অপশনটা এখানে ক্লিক করার পর এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। CRDS টোকেনে আমরা জয়েন করব। তো এখান থেকে আমরা জয়েনে ক্লিক করলাম। এখানে স্ন্যাপশটের যে ইগুলো পিরিয়ডগুলো আছে সেই পিরিয়ডগুলো কিন্তু চলতেছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো এখন আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে এই ক্যালকুলেটর অপশনটা অবশ্যই আগে ক্লিক করে নেবেন। তো ক্যালকুলেটর অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখে নেবেন যে আপনাকে কতগুলো বাই করতে বলতেছে। দেখেন 70+ হচ্ছে 50, আমার 120টা টোকেন বাই করতে বলতেছে। তো আমরা এখান থেকে একটু বেশি বাই করে নেব। তো এখানে বাই MNT-তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা বাই করবো। তো আমি 129টা পাচ্ছি, তো আমি 129টা বাই করে নিলাম। আমি একটু বেশি নিলাম, 9টা বেশি। তো এখানে যদি আমরা এখন অ্যাসেটে আসি, অ্যাসেটে আসার পরে এখানে যদি আমরা স্পটে ক্লিক করি, স্পটে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু MNT কিন্তু হোল্ড আছে, প্রায় 129টা আমি কিন্তু হোল্ড করলাম। তো এইভাবে আপনাকে হোল্ডটা করতে হবে। তাহলে হচ্ছে আপনি যেখানে লাঞ্চ পেয়ে যে অফারটা চলতেছে
এই অফারে হচ্ছে যখন উইনিং টিকিট আসবে যদি আপনি উইন হন তাহলে হচ্ছে সরাসরি 4000 টা সিআরডিএস টোকেন আপনি বাই করতে পারেন। তো যেটা ডিপোজিট করতেছেন ওইটা সহ এটা করে নেবেন তাহলে আপনার জন্য ভালো। আর এখানে কিন্তু আপনার যে কত এমএনটি করছেন এটা কিন্তু এখন শো করবে না, এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনি দেখবেন যে যেখানে ক্যালকুলেটর যে অপশনটা আছে না এখানে আপনি দেখবেন এই যে মাঝখানে যে ইয়োর কারেন্ট হোল্ডিংস এই যেখানে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার কত হোল্ড আছে এটা কিন্তু চলে আসবে। অবশ্যই এই দুইটা মেনটেন করে আপনি করবেন। আর যদি আপনি ইউএসডিটিটা ডিপোজিট করতে চান তাহলে এই ক্যালকুলেটর এগেন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে $100 প্লাস হচ্ছে $140, টোটাল $240 আপনাকে হোল্ড করতে হবে। আশা করি বিস্তারিত সব কিছু বোঝা।